বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যে এর আগেই যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে রাজ্যে এই মুহূর্তে টিসিএ কিন্তু চেষ্টা করছে রাজ্যের ক্রিকেটারদের যাতে ভালোভাবে অনুশীলন করানো হয়, প্রশিক্ষণ করানো হয় এবং তারা যাতে তাদের 100% মাঠে নেমে দিতে পারেন এবং সেই জায়গাতে শুধুমাত্র খেলায় ভালো ফল করা নয় বা ভালো পারফরমেন্স করা নয়, সেই জায়গাতে খেলা প্রত্যেকটা যাতে তারা জিতে ফিরতে পারেন সেই দিকেই কিন্তু নজর দিচ্ছে টিসিএ। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই আরো একটা বিষয় যেটা দরকার, খেলোয়াড়দের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দেওয়া। এবং এমবিবি স্টেডিয়ামে ইতিমধ্যেই খেলোয়াড়দের বিভিন্ন রকমের ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে কিন্তু এমবিবি স্টেডিয়ামে ইতিমধ্যেই স্টেডিয়ামটাকে রিনোভেট করার কাজ কিন্তু চলছে। এবং এই রিনোভেট করার কাজ এবং যেটা জানানো হচ্ছে যে গ্রাউন্ডসম্যান যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের 100% দিয়ে সেই কাজটা করে চলেছেন। তার পাশাপাশি আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই এমবিবি স্টেডিয়াম বানানোর পর থেকেই এমবিবি স্টেডিয়ামের যে শৌচালয়গুলো রয়েছে সেই শৌচালয়গুলোর দিকেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টিসিএর যুগ্ম সচিব কিশোর দাসের নজর দিয়েছেন তিনি। বহুদিন ধরে, বলা চলে বহু বছর ধরে, এই শৌচালয়গুলোর অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে এবং এই বেহাল দশায় পরিণত হওয়ার ফলে সমূহ সমস্যার শিকার হতে হচ্ছে টিসিএর অন্তর্গত যারা প্রত্যেকটা প্লেয়ার যারা রয়েছেন, যারা প্র্যাকটিস করছেন তাদের সমস্যা প্রত্যেক দিন সেটা ফেস করতে হচ্ছে, হবে, হচ্ছে, হয়ে যাবে। এই একটা বিষয়কে কেন্দ্র করে বিগত বছর, বিগত দিনগুলোতে কিন্তু কাটিয়ে এসছে টিসিএ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে টিসিএর যে শৌচালয়গুলো রয়েছে সেগুলো এতটাই বেহাল অবস্থা যে একদম ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, প্রায় অযোগ্য হয়ে পড়েছে বলা চলে। কিন্তু সেইভাবেই চলছে দিনের পর দিন, যারা খেলোয়াড়রা রয়েছেন, যারা প্র্যাকটিস করতে আসছেন, যারা ট্রেনিং করছেন সেখানে, তারা সেগুলোই ব্যবহার করছেন। তারপর তার পাশাপাশি হাইজিনের কথা মাথায় রেখে এবং বিজ্ঞানসম্মতভাবে খেলোয়াড়দের যাতে কোনো রকমের অসুবিধা না হয় এই শৌচালয়গুলো মেরামত করার অবশ্যই কিন্তু সেখানে দায়িত্ব নিয়েছে টিসিএ এবং আর টিসিএর যুগ্ম সচিব সেই কথাটাই কিন্তু জানিয়েছেন। তিনি নিজে সেই শৌচালয়গুলো ঘুরে দেখেছেন, তার পাশাপাশি গোটা মাঠ ঘুরে দেখেছেন কিভাবে গোটা মাঠে স্টেডিয়ামের কাজ চলছে, গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলেছেন এবং তার পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে তার মধ্যে অবশ্যই একটা রয়েছে যে মাঠের কাজ তিনি পরিদর্শন করেছেন এবং শৌচালয়গুলো যাতে খুব শীঘ্রই রিনোভেট করা হয় সেই কাজটাও কিন্তু অবশ্যই তিনি হাতে নিয়েছেন এবং তিনি করাবেন, করাটা উচিত সেই কথাই কিন্তু বলেছেন। খুব দ্রুত সেদিকে নজর দেওয়া হবে, টিসিএ নজর দেবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই মুহূর্তে দাঁড়িয়ে টিসিএর যারাই প্লেয়াররা রয়েছেন কোনোভাবেই যাতে তারা কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেই চেষ্টায় কিন্তু তারা করে যাচ্ছেন। বিগত দিনে যা কোনোদিন হয়নি তাই বর্তমানে এখন ধীরে ধীরে করার চেষ্টা করছেন রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর দাস। সবটাই রাজ্যের ক্রিকেট তথা ক্রিকেটারদের স্বার্থে। এমবিবি স্টেডিয়াম হওয়ার পর থেকে কোনো সময়ই স্টেডিয়ামের ভেতরে থাকা ক্রিকেটারদের জন্য ইউরিনাল পয়েন্টগুলো মেরামত হয়নি, চলছে চলুক এই নীতিতেই বিগত বহু বছর ধরে মাঠে থাকা ইউরিনাল পয়েন্টগুলো ব্যবহার করে চলেছিল ক্রিকেটাররা, বর্তমানে এগুলোর অবস্থা খুবই বেহাল। সেই মান্দাতা আমল থেকেই বলা চলে চলে আসছিল এই পয়েন্টগুলোর ব্যবহার। ক্রিকেটাররা উন্নত মানের মাঠ পাচ্ছে, সঠিক প্রশিক্ষণ পাচ্ছে, তার সঙ্গে শৌচালয়গুলো যাতে মেরামত করা হয় সেই দিকেই নজর দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে টিসিএর যুগ্ম সচিব কিশোর দাস। প্রত্যেকটি শৌচালয় তিনি নিজে ঘুরে দেখেছেন এবং সেগুলো ঠিকঠাক করা হবে, রেনোভেট করা হবে সেই আশ্বাসই কিন্তু দিয়েছেন। ক্রিকেটাররা মাঠে এসে প্রতিনিয়ত এগুলো ব্যবহার করছেন, ক্রিকেটারদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই চেষ্টাই টিসিএ করবে সেটাই কিন্তু তিনি জানালেন। স্টেডিয়ামের পুরো কাজকর্ম তিনি নিজে সরেজমিনে দেখেছেন, মাঠের কাজ চলছে জোর কদমে, গ্রাউন্ডসম্যানরা নিজেদের সেরাটা দিয়েই কাজ করছেন, পুরো স্টেডিয়ামকে একদম আগের মতো করে তুলতে, একদম পারফেক্ট শেপে নিয়ে আসতে চেষ্টা করছেন। আগামী কয়েকদিনের মধ্যেই একদম তৈরি হয়ে যাবে এমবিবি স্টেডিয়াম, সেই কথাই কিন্তু গ্রাউন্ডসম্যানরা জানাচ্ছেন। ঘাসও কেটে ফেলা হয়েছে, চলছে পিচ তৈরির কাজ, তারপরে পুরো দমে প্র্যাকটিস সেশন কিন্তু শুরু হয়ে যাবে। তার আগেই এই শৌচালয়গুলো রেনোভেট করার চেষ্টাও কিন্তু সেখানে চলছে এবং রেনোভেট করে তাদেরকে ব্যবহারযোগ্য বানানোর অবশ্যই নজর দেওয়া হবে, সেই কথাই জানিয়েছেন টিসিএর যুগ্ম সচিব কিশোর দাস। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরো অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।